আচ্ছা, আজকে হচ্ছে নাখবার শাক। নাখবার শাক মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, নেইবার্স, ওকে। ঠিক আছে? যারা নেইবার্স থাকে তাদেরকে বলা হচ্ছে নাখবার অথবা নাখবার শাক, দুটাই বলে, নাখবারও বলে। এই লোকটার নাম হচ্ছে হাউকে, আর এ তো জানি ইয়ারা। শুনেন গুটেন টাক ভিগেটে সিনেন, শুনেন গুটেন টাক জেহেনজি মালদা, জেহেনজি আপনার দেখা যাচ্ছে আপনাকে মালদা দেয়ার অথবা সি ইউ দেয়ার, এর টাইপের মিনিং। শুন ভিডা স্টেট ডিজে মুলটনে ডিরেক্ট ফোন মাইনেম লাডেন। আচ্ছা, মুলটনে মনে হচ্ছে ময়লার ঝুড়ি, ঠিক আছে, যেটাতে হচ্ছে ময়লা রাখে, মুলটনে বলে। মানে গার্বেজটা এগেইন আমার এই দোকানের সামনে, ডিরেক্ট ডিরেক্ট মানে হচ্ছে ডিরেক্টলি ইমিডিয়েটলি ফোন মাইনেম লাডেন, দোকানের সামনে দাঁড়া করায় রাখছে স্টেহেট, ঠিক আছে। সে দোকানের মালিককে বলতেছে যে ময়লা ঝুড়িটা ঠিক দোকানের সামনে, দোকানের সামনে এখানে হয়তো দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে ডিয়ার নাখবার হেয়ার মুডস, ওই যে আর কি ময়লা ঝুড়িটা রাখছে ওর কথা মনে হয় বলতেছে, স্টেল জি ইমার ভিডার গেন ফর মাই নেম ফেন্সটা। এই তো এই কথাই বলতেছে যে হেয়ার মুডস সে সবসময় কি করে আমার ঠিক জানালার সামনে রাখে, ফেন্সটার হচ্ছে জানালা। স্টেলট, স্টেলট মানে হচ্ছে রাখে বা পুট, এই যে স্টেহেট এই টাইপের সিনোনিম আর কি। স্টেলট জি ইমার অলওয়েজ ভিডার গেনাও এক্স্যাক্টলি ফর মাইন ফেন্সটার, এক্স্যাক্টলি ইন ফ্রন্ট অফ মাই উইন্ডো। আচ্ছা, উন্ড নাইয়া মানে, এবং সে জিজ্ঞেস করতেছে, এবং ওয়েল ওয়েল জি জিন্ড ডহ ডিয়ার ফার্মিটার হিয়ার, তুমি তো আমার ভাড়া মানে বাড়িওয়ালা বা জায়গার মালিক, ল্যান্ডলর্ড বা ভাড়া দিছো আমাকে। কোনেনজি ইম নিক্স জাগ, কোনেনজি ইম নিক্স মাল জাগেন দাস, এই দাসটা হচ্ছে দ্যাটের দাস, দাস দাস সো নিক্সট গেট, হ্যাঁ বুঝতে পারছি। দাস এয়ার রুকজিক্সট, রুকজিক্সট মানে হচ্ছে টু শো কনসিডারেশন ফর সামথিং, ইটস এ নিউ ওয়ার্ড। ওকে, আমি একটু লিখে রাখি, তুমি চাইলে লিখে নিতে পারো। রুকসিক্ট নিম, রুকজিক্সট নেমেন, কনসিডার করা, জাইনে নাখবার নেমেন জল, নেমেন মানে হচ্ছে এই নেমেন, রুকজিস নেমেন হচ্ছে একটা ওয়ার্ড আই থিংক, বা একসাথে বসে। রুকসিক্ট নিম, আচ্ছা, আউফ জাইনে নাখবার নেমেন জল, আউফ মি হোর এয়ার নেক্সট, আউফ মি হোর এয়ার নেক্সট, হি ডাজেন্ট লিসেন টু মি। আচ্ছা, ইয়ারা বলতেছে যে আমি তাকে বলি বাট সে আমার কথা শুনে না, তুমি যেহেতু ফার্মিটার, যে জিজ ইন ডগ দ্য ফার্মিটার হিয়ার, তুমি ভাড়াটি এখানে মানে ল্যান্ডলর্ড, কোনেনজি ইম নেক্সট মাল জাগেন, তুমি কি তাকে বলতে পারো না দাস দাস জো নেক্সট গেট, দাস দাস জো নেক্সট গেট, যে এটা ঠিক না, দাস এয়ার রুকজাক দ্য সরি এয়ার রুকজিক আউ জাইনে নাখবার নেমেনজল, যে সে তার নেইবরের উপরে একটু কনসিডারেশন দেখাবে, কম্প্রোমাইজ করবে বা কনসিডারেশন দেখাবে নাকবারের উপরে। আও আউফ মিস হোট এয়ার নেক্স, সে আমার কথা শোনে না। জো স্লিম ইস দাস ডক নেক্সট, রেগেন জি জিস ডক নেক্সট ইমার জো আউফ। আচ্ছা, স্লিম মানে হচ্ছে ব্যাড, ঠিক আছে, যে এটা তো কোনো ব্যাপারই না, মানে তোমার জানলার সামনে রাখছে ময়লা ঝুড়ি তো কি হয়েছে, এই টাইপের আর কি। যে জো স্লিম ইস্ট দাস ইট ইজ ডক নিস্ট, মানে হচ্ছে ইট ইজ নট সো সো মাচ ব্যাট, বা ইট ইজ নট দ্যাট মাচ ব্যাট, স্লিম ব্যাট। রেগেন জি জিস ডক নিস্ট ইমার জো আউফ, রেগেন, আচ্ছা রেগেন মিনস হচ্ছে রেইন, রেগেন মিনস হচ্ছে রেইন, টু রেইন, রেগেনজি আই থিঙ্ক এটা ইটস এ ফ্রেজ টাইপ থিং, যে জি জিস তুমি
বৃষ্টি পড়ো না, সরি, তুমি বৃষ্টি পড়ছো, ইয়োর সেলফ ডক নেক্সট ইমার্জ অফ। আচ্ছা, ডক মানে হচ্ছে দ্যাট, নট অলওয়েজ, সো অফ, আই থিঙ্ক ইটস এ ফ্রেজ টাইপ থিং। এটা বোঝাচ্ছে ডোন্ট বি সো আপসেট অল দ্য টাইম, ইমার, ডোন্ট বি সো আপসেট, ইটস নট দ্যাট ব্যাড, ইটস নট সো ব্যাড, ডোন্ট বি সো আপসেট, ইস রেগে মিস নেক্সট আউফ, ইস রেগে মিস, ইস রেগে মিস, আই থিঙ্ক আই এম নট, আই এম নট স্যাড, আই এম নট আপসেট, ইয়েস আই এম নট স্যাড, আবার ইস ব্রাউখে কুন্ডেন, আচ্ছা আই এম নট স্যাড বাট আই নিড কাস্টমার্স, ওম মাইনে মিটেস ও বেজালেন, আমার যে ভাড়া এটা আমাকে পে করার জন্য আমার কাস্টমার দরকার। এই যে টু মিটে, মিটে মানে হচ্ছে ভাড়া, আর বেজালেন মানে হচ্ছে টু পেমেন্ট, পে, মেক পেমেন্ট। দাস ইজ ডক আউখ ইন ইয়েরেম জিন অর্ডার, তাই না? দাস ইজ ডক, ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট, তাই না? ও আচ্ছা, ভাড়ার মানে ল্যান্ডলর্ড কে বলতেছে, আমাকে তো তোমাকে ভাড়া দিতে হবে, তুমি তো এটাই চাও, তাই না? আচ্ছা, ইশ স্প্রেখে মিট ইম, ইশ স্প্রেখে মাল মিট ইম, আমি তার সাথে কথা বলবো, ইশ উইল হিয়ার কাইনেন স্ট্রাইট উন্টার নাখবার্ন, আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট অ্যামং নেইবার্স হিয়ার। আচ্ছা, স্ট্রাইট মানে কি? ডিসপিউট, কোয়ারেল, কন্ট্রোভার্সি, ঝগড়া, স্ট্রাইট, স্ট্রাইট মিন্স হচ্ছে ঝগড়াঝাটি করা, কোয়ারেল, স্ট্রাইট। ইশ উইল, আই ওয়ান্ট হিয়ার নো কোয়ারেল উন্টার নাগবার্ন, উইদিন নাগবার্নস, ইশ উইল মাখ আউখ নেক্সট মিট ইম স্ট্রাইট টেন, আবার এয়ার জুখট ডিন স্ট্রাইট মিট মিয়া, ও আই ওয়ান্ট, আই ওয়ান্ট মাইসেলফ আউখ নেক্সট অলসো নট মিট ইম স্ট্রাইট, আমি তার সাথেও ঝগড়া করতে চাই না আবার, বাট এয়ার জুখট, বাট হি সার্চ ফর কোয়ারেল উইথ উইথ মি, মানে হচ্ছে শি ওয়ান্ট টু আর্গু উইথ মি, বা শি ট্রাইজ টু, হি ইজ এয়ার জুখট মানে শি সার্চ ফর, বা হি ইট সার্চ ফর, সরি, হি হি সার্চ ফর, আমি চাই না বাট সে আমার সাথে চায় ঝগড়া করতে। এয়ার পার্কড জাইন অটো ফর ডিম লাডেন, ফর মানে হচ্ছে সামনে, এই দোকানের সামনে তার অটো পার্ক করে রাখে, হোর্ড সুপার লাউড মিউজিক, সে অনেক জোরে মিউজিক শোনে, আনহোফলিশ, এবং সে কি ইম্পোলাইট, আনহোফলিশ, আনহোফলিশ, আই থট ইটস ইট মিনস আনহেল্পফুল, ইটস ইম্পোলাইট, উন হোফলিশ, impolite, এটার প্রোনাউন্সিয়েশনটা কিভাবে হবে? unhöflich, 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 impolite, তার মানে কি? ich will auch nicht mit ihr streiten, streiten, আমি তার সাথে ঝগড়া করতে চাই না, I don't want to argue with him, aber but he tries to argue with me, he park his auto in front of my shop, hear loud music and impolite. Okay. Yeah, yeah, problem we have in Viale. Amader shobari problem ache. We all have problems. Ich muss noch mit Ihnen über etwas sprechen. I must noch meet Ihnen with him. I must yet with him over something about to talk, tar mane eta equal e ki daray, yet to talk, I still have to talk to you about something in an, eta you bujhacche na to ami tar sathe ei byapare kotha bolbo, abar das had zait, abar shetar shomoy ache, ekhoni bolte hobe byapar ta emon na, shetar shomoy ache, it has time, via machen das ein andermal, 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 another,
হ্যাঁ, আন্ডার মানে হচ্ছে অ্যানাদার, আর মাল মানে হচ্ছে টাইম, মাল, জাইট, হ্যাঁ, নখমাল, ওয়ান্স এগেইন বা আবার বলে না, নখমাল মানে হচ্ছে আরেকবার, আরেক আরেক সময় করো, আরেকবার করো, এরকম আর কি। ভিয়া মাখেন দাস আন্ডার মাল অ্যানাদার টাইম শুন, দাস জি ভিডা দাস জিন ফ্রাও গঞ্জালেস। শুন, শুন মানে হচ্ছে নাইস, দ্যাট ইউ এগেইন টু হেয়ার, সরি নাই, এটা ওয়ার্ড বাই ওয়ার্ড করলে মানে আসে হচ্ছে শুন, দ্যাট ইউ এগেইন হেয়ার আর, ও আচ্ছা, নাইস টু সি ইউ হেয়ার এগেইন ফ্রাও গঞ্জালেস, নাইস টু হ্যাভ ইউ ব্যাক, এই যে এগেইন, ভিডার মানে এগেইন। আচ্ছা, নিকো আসছে ওইখানে, বোঝা যাচ্ছে নতুন করে, নিকো হ্যালো হ্যালো গুটেন টাগ ভিডাজেন, ভেয়া ভার্দাস এটা কে ছিল, মাইন ফার্মিটার আমার ল্যান্ডলর্ড, হেয়ার ফ্রিজে, হেয়ার ফ্রিজে, ইসাবে মিস বাই ইম উবার মাইনে নাখবান, বেশ ভেয়ার, বেশ ভেয়ার মানে হচ্ছে কমপ্লেইন করা, beschweren beschweren এইটাও নতুন ওয়ার্ড। আচ্ছা, বেশভের মানে হচ্ছে beschweren টু কমপ্লেইন, আমি তার ব্যাপারে আমার ল্যান্ডলর্ডের কাছে কমপ্লেইন করেছি নাকবার্নের ব্যাপারে। মাইন ফার্মিটার হেয়ার ফ্রিজে, মিস্টার জনা ফ্রিজে, ইস হ্যাভ এ মিস, এই যখন এই বেশভেয়াট আসে সবসময় যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আসে, ইস হ্যাভ এ মিস, বেশভেয়াট, এই যে আমরা দেখছি যে এখানে জিস বা ইয়েমান্ডেন উবার ইট ওয়াজ বেশ ভেয়াডেন, এই জিস কথাটা আসবে মানে ইস হ্যাভ এ মিস, ইস হ্যাভ এ জিস, এই টাইপের, হিসাবে মিস বাই ইম উবার মাইনে নাখবান বেশ ভেট, এয়ার স্টেলট ইমার মাইনে মূল, সরি, এয়ার স্টেলট ইমার জাইনে মূল ফর মাইনে লাডেন। আচ্ছা, সে দাঁড় করে রাখে অলওয়েজ হিজ গার্বেজ ইন ফ্রন্ট অফ মাই শপ, হি অলওয়েজ পুটস হিজ রাবিশ ইন ফ্রন্ট অফ মাই শপ, দু বিস শুন জেয়ার ডয়েস গেভার্ডেন, গেভার্ডেন মানে হচ্ছে বিকেম, দু বিস শুন জেয়ার ডয়েস গেভার্ডেন, ইউ হ্যাভ অলরেডি বিকাম ভেরি জার্মান, আই ডোন্ট নো এটা দিয়ে সে কি বুঝাইতে চাইতেছে, হয়তো এটা জার্মানদের কোন অ্যাটিটিউড, এটা বুঝাইতেছে যে তুমি জার্মানিদের মতো হয়ে গেছো, নিকো বলতেছে বিনিশ নিশ, না আমি হই নাই। হ্যাঁ ইয়ারা কে বলতেছে না, হ্যাঁ এটা হ্যাঁ একটা হ্যাঁ ফ্রেজ, জার্মানদের মতো কোল্ড হয়ে গেছো, এটা একটা হ্যাঁ, ফ্রেজ আর কি। এই কমপ্লেন টেমপ্লেন করছে এই জন্য মনে হয় বলতেছে, ইউ হ্যাভ অলরেডি বিকাম ভেরি জার্মান, বিনিশ নিক্সট, আমি এখনো না, আই এম নট, ও ডক, ডক মানে হচ্ছে, ডক মানে অনেক কিছু বোঝায়, হাউএভার হাউ হোয়াটএভার, এভার হোয়াট এভার বাই দ্য ওয়ে অনেক কিছু। ওকে আচ্ছা আপু, আপনি একটু পরে আসছেন না, হ্যাঁ এখানে নতুন ওয়ার্ড আছে, এখানে নতুন কঠিন ওয়ার্ড আছে চারটা, একটা আচ্ছা হচ্ছে রুকজিস্ট আউফ, এটা মানে হচ্ছে একটু কনসিডার, কারো কাউকে কোনো কিছু কনসিডারেশন করা, সেটাকে বলা হচ্ছে রুকজিস্ট আউফ, এই যে এই ওয়ার্ডটা, আচ্ছা আচ্ছা, এটা বি এ টু এর, এটা আমার কাছে নতুন লেগেছে, রুকসিখট নিম, রুকসিখট নিম, হুক হুক জিস্ট নেমেন মানে হচ্ছে টু কনসিডার, কনসিডার সামথিং বাট টু শো কনসিডারেশন। আরেকটা আছে হচ্ছে ঝগড়া করা, স্ট্রাইট, এই যে স্ট্রাইট, স্ট্রাইট কই যে নিয়ে আসে, স্ট্রাইট, স্ট্রাইট মানে হচ্ছে ঝগড়া করা, তারপর হচ্ছে উন হোফলিশ মানে হচ্ছে ইম্পোলাইট, উন হোফলিশ ইম্পোলাইট, আরেকটা হচ্ছে বেশভেয়ারডেন, এই যে বেশভেয়ারডেন কোথায় জানি পাইলাম পরে, এই যে বেশভেয়ার, বেশভেয়ার মানে হচ্ছে টু কমপ্লেইন, বেশভেয়ার মানে হচ্ছে টু কমপ্লেইন। এ কটা ছাড়া মোটামুটি সবই অনেক ইজি ওয়ার্ড, ও আরেকটা হচ্ছে নাখবার্ন, নাখবার্ন মানে হচ্ছে নেইবার্স, প্রতিবেশী,
আচ্ছা 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 ঠিক আছে। আর নাখবার শাফট মানেও প্রতিবেশী, এটা মানে হচ্ছে নেইবার। ওকে, যারা ক্লোজ প্রক্সিমিটিতে থাকে নাখবার শাফট। আচ্ছা আমরা শুরু করি। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা মূল মূল, হ্যাঁ মূলটনেন, মূলটন না এই ময়লার গার্বেজ, গার্বেজ ব্যাগ, হ্যাঁ ময়লা যেটা থাকে মূল। আচ্ছা আমরা ভিডিওটা আরেকবার দেখবো। হ্যাঁ সিরিয়াল বলো কোনটা হবে, নিকো কম্পট ইন্ডিয়ান ফাহারাদ লাডেন, এটা সবার লাস্টে হবে। ডিয়ার ফার্মিটার কম্পট ইন্ডিয়ান লাডেন, ইয়ারা স্পিস্ট উবার ইয়ার এর নাখবার্ন হেয়ার মুনস। আচ্ছা ইয়ারা আরবাইট ইন ফাহারাদ লাডেন, না এইটা ফার্স্টে হবে। ইয়ারা কাজ করতেছে, তারপরে হচ্ছে তার ফার্মিটার আসছে, সে ডিয়ার ফার্মিটার ফার্মিটারকে তারপরে এটা নাখবার্নের ব্যাপারে বলছে, আর এরপরে নিকো ওই সাইকেল শপে আসছে। Yara arbeitet im Fahrradladen. Der Vermieter kommt in den Laden. Yara spricht über ihren Nachbarn Herrn Murz. Nico kommt in den Fahrradladen. আচ্ছা ওয়াল দি রিস্টিগে অ্যানভার্ট, রাইট অ্যান্সারটা চুজ করতে বলছে। ডিয়ার নাখবান বেনুটস ইয়ার আর মুলটনে, বেনুটস মানে কি ইউজ করে, ইয়ার আর মুলটন এটা ইউজ করে। দ্য নাখবান স্টেল জাইনে মুলটন ফর ইয়ার আস পারার লাডেন, দ্য নাখবান মাখ ডিফেন্সটা স্মুথসিক, স্মুথসিক মানে হচ্ছে ময়লা, ডার্টি। প্রতিবেশী ইয়ার আর জানালাকে ময়লা বানায় ফেলে, না এটা সঠিক না। কি করে সে ইয়ারার মুলটনেটা ইউজ করে, এটাও সঠিক না। সে কি করে ইয়ারার সাইকেল শপের সামনে গার্বেজ ক্যানটা রেখে দেয়। Der Nachbar stellt seine Mülltonne vor Yaras Fahrradladen. মুলটনে কিন্তু আমরা গতদিন পড়েছিলাম, সো যারা গত ক্লাসে ছিলাম তারা মুলটনে মানে কি জানি, জানি না ময়লার বাক্স যেখানে ময়লা রাখা হয়। আচ্ছা তারপর হচ্ছে শ্রাইভ ডি পার্সেন্ট ওয়ার্ড ইন দা লুকে, মিসিং ওয়ার্ড গুলা লিখতে বলতেছে। এই লেখালেখি বেশি হচ্ছে ইদানিং, এই এ টু তে আসার পর দেখতে পাচ্ছি। ইশ স্প্রেখে মাল ড্যাশ ইম, ইশ উইল হিয়ার কাইনে স্ট্রাইট ওভার নাখবার্ন। ইশ স্প্রেখে মাল স্প্রেখে মাল কিছু একটা হবে, এটা অডিও না শুনলে আমার মনে পড়তেছে না। তারপরে আমি ঝগড়া ঝাটি চাই না নাগবান্ডের মধ্যে, ইস উইল মিট আউখ নিস্ট ড্যাশ ইম স্ট্রাইটেন, আমিও তার সাথে ঝগড়া চাই না। আমার মনে হচ্ছে এটা মিট, এখানে প্রিপোজিশন বসাইতে হবে। ইশ উইল আউখ নেক্সট মিট মিট ইম স্ট্রাইটেন, আবার এয়ার জুগড ইন স্ট্রাইট, এটাও তো মনে হচ্ছে মিট মিয়া। এয়ার পার্ক জাইন অটো ফার্ডিম লাডেন হোট সুপার লাট মিউজিক ইস্ট আনহোফলিশ। আচ্ছা আমরা একটু অনেক ফাস্ট বলছে, ধরা গেছে কোথায় কি হয়েছে, সবগুলো হয়েছে, সবগুলো হয়েছে। তিন নাম্বারটা কিভাবে আমি শিওর না। হ্যাঁ ich spreche mal mit ihm, ich will hier keinen streit unter nachbarn, ich will mich auch nicht mit ihm streiten, aber er sucht den streit mit mir, er parkt sein auto vor dem laden, hört super laut musik, ist unhöflich. আচ্ছা মিট মানে কি সাথে, কারোর সাথে যাওয়া, কারোর সাথে কোনো কিছু করা, ঝগড়া করা, সাথে সাথে হলে মিট হয়। আচ্ছা ওয়ান স্প্রিস ডু মিট ইম, এই যে মিট নিয়ে আমরা এই চ্যাপ্টারে শিখবো, মিট উইথ ইশ
স্প্রেখে কথা বলি স্পেটার মিট ইম ওয়ান স্প্রিক্স ডু মিট ইম তুমি কখন তার সাথে কথা বলবা ওয়েন ডু ইউ টক টু হিম ইস স্প্রেখে স্পেটার মিট ইম আমি তার সাথে পরে কথা বলবো Ich spreche später mit ihm. Spielst du mit mir? Amar sathe khelba? Ja, khelbo, comma. Ich spiele mit dir. Ami tomar sathe khelbo. Ja, ich spiele mit dir. Acha. Ekhon আমরা একটা জিনিস অলরেডি ইউজ করেছি বাট আমরা হয়তো খেয়াল করেছি কিনা ইশ ডু এয়ার জি এস ভিয়া এগুলো ডাটিভ ফর্ম যখন কোনো সেন্টেন্সে আমরা এই আমি তুমি এগুলো ডাটিভ ফর্ম ইউজ করি তখন সেটা কিভাবে ইউজ করতে হয় ইশের ডাটিভ হচ্ছে মিয়া ডুয়ের ডাটিভ হচ্ছে ডিয়া এয়ার এর হচ্ছে এম জি হচ্ছে ইয়ার এস হচ্ছে ইম ভিয়া হচ্ছে উনজ উনস উনস মানে হচ্ছে আস ইয়ার হচ্ছে অয়েক এটা হচ্ছে ইউখ না এটা হচ্ছে অয়েক জি সব জি দুটাই হচ্ছে আপনি সূচক এবং আপনারা দুটাই হচ্ছে ইনেন দেম এটা হচ্ছে আপনি ইউ ওকে আমরা একটু আরেকবার দেখি বিকজ ইটস ইম্পর্টেন্ট ইশ মিয়া আচ্ছা আমি লিখি সবাই বলো আমি লিখি ইশ কি হবে মিয়া ডু দিয়া এয়ার এয়ার হচ্ছে আচ্ছা এয়ার এবং এস এই দুইটাই হচ্ছে এম বাট জিটা হচ্ছে ইয়ার ইয়ার ঠিক আছে এরপরে হচ্ছে ভিয়া হচ্ছে উনস তারপরে হচ্ছে ইয়ারটা হয়ে যাবে হচ্ছে অয়েক অয়েক ইউশনা অয়েক অয়েক তারপরে হচ্ছে জি আপনারা ই নেন আর হচ্ছে আপনি ই নেন মনে থাকবে এ ভাইয়া এটা কি আমি একটু মিস করে গেছি জায়গাটা এটা কি ডেটিভ আমি জিনিসটা ঠিক বুঝি নাই এটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে যখন যেমন হচ্ছে আমি সবসময় তার আমি বলতে পারি না আমি মাঝে মাঝে বলতে হয় না যে আমার আমার হ্যাঁ আমাকে আমাকে দাও হ্যাঁ এই যে আমাকে আমাকে হচ্ছে ডাটিভ আমাকে তোমাকে তাকে হ্যাঁ যাকে দিচ্ছি সে তো কিছু করতেছে না হ্যাঁ সে হচ্ছে অলস যাকে কোনো কিছু দেওয়া হচ্ছে সে হচ্ছে ডাটিভ আর এই যে এগুলো হচ্ছে ডাটিভের ফর্ম আমি আমাকে তুমি তোমাকে সে মানে হিজ আর কি কিমনে বলি এটা ইংলিশের সাথে আসলে মিলানো যায় না এভাবে হ্যাঁ এটা হচ্ছে এয়ার এবং এস হি এবং ইট এটার হচ্ছে ডাটিভ হচ্ছে ইম তারপরে জি হচ্ছে ইয়ার মানে শি ইয়ার তারপরে ভিয়া হচ্ছে উনস ইয়ার হচ্ছে অয়েখ জি হচ্ছে ইনেন এই জি হচ্ছে ইনেন ওকে আমরা আগাই পার্সোনাল প্রোনোমেন এখন আমরা এগুলা পূরণ করি দাস ইজ পিটার দ্যাট ইজ পিটার ভিয়া মুসেন নখ মিট উই ভিয়া মুসেন উই মাস্ট নখ মিট এই পিটার পিটারটা যখন বলবো পিটারটা হি না হি তাহলে ইম হবে ইম ইম স্প্রেখেন ইশ উইল গ্যানে মিট ড্যাশ আইন স্পিল স্পিলেন মিট ড্যাশ মিট কি হবে ইনেন হবে মনে হয়
আচ্ছা আমরা একটু সেন্টেন্সটা পড়ি, গিয়ানে মিট ড্যাশ আইন স্পিল স্পিলেন আবার ডু মোস্ট মোস্ট নখ ভার্ডেন, তার মানে কি এটা ডু তুই তুই টাইপ সম্পর্কে ইনফর্মাল, তার মানে এটা ডিয়ার হবে, আমি তোমার সাথে খেলা খেলতে চাই বাট তুমি ওয়েট করতে হবে তোমাকে। ইশ মুস জুয়েস্ট নখ হাউস অফ গাবেন মাখেন, আমি আগে বাড়ির কাজ করব, আমি একে হোমওয়ার্ক করব। হাউস অফ গাবেন বাড়ির কাজ বলতে হচ্ছে পড়াশোনা রিলেটেড বাড়ির কাজ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা বাড়িতে ঘরদোর গোছানোর বাড়ির কাজ না, এটা পড়াশোনা গোছানোর বাড়ির কাজ, হাউস অফ গাবেন। ইশ মোস্টে মিট নেক্সট মিট ইনেন জাইটেন, সরি স্ট্রাইটেন, স্ট্রাইটেন মানে ঝগড়া করতে চাই না তোমার সাথে, আবার জি, এই যে জি দেখে বুঝতে হবে এখানে আপনি আছে, এই যে এই জি কি হয় ইনেন হয়, এটা আপনার সাথে আমি ঝগড়া করতে চাই না, বাট ইউ মুসেন আউক রুকজিস্ট আউফ আন্ডারে মেনশন নেমেন, এই রুকজিস্ট আউফ নেমেন মানে হচ্ছে টু কনসিডার, বাট ইউ হ্যাভ টু কনসিডার, তোমাকেও কি করতে হবে কনসিডারেশন করতে হবে অন্য লোকদেরকে। এই যে ইশ মোস্ট এর নেক্সট ইন এন, এই যে এখানে লেখা আছে বাট ইউ মাস্ট অলসো শো কনসিডারেশন ফর আদার পিপল, দা ইস্ট পিটার, আই ডোন্ট নো আগেরটা হইছে কিনা কনসিডার, আমি আগেরটা পরে ক্লিক করে দিছি। আচ্ছা এইখানে আমরা পূরণ করি ইয়ারা মাইন ফার্মিটার হেয়ার ফ্রিজে ইশ হ্যাবে মিস ড্যাশ ড্যাশ উবার মাইনে নাহবান বেজভেট, ইশ হ্যাবে মিস কি হবে ইম বাই না বাই ইম হবে, বাই ইম উবার মাইনে নাহবান বেজভেট। আচ্ছা এই ইমটা হচ্ছে কোন ইম, আমি মানে এই হেয়ার ফ্রিজে কে কমপ্লেইন করছি, সো এটা তাকে কমপ্লেইন করছে, এটা হচ্ছে এই যে এই হি তাকে আমাকে তোমাকে তাকে, এই কারণে এটা ইম হয়েছে, আমার ল্যান্ডলর্ড মিস্টার অমুক আমি তাকে আমার প্রতিবেশীর ব্যাপারে কমপ্লেন করছি, এই তাকে আসার কারণে ইম হয়েছে এখানে। দ্য ভার্ব বেজভেয়ার্ডেন বেডাঙ্কেন উন্ড হেলফেন ক্যান বি ইউজড উইথ দ্য প্রিপোজিশন বাই, আচ্ছা ওকে the preposition must then be followed by the dative case, acha bujhte perechi by ebong ei word gulo thakle amader easy hoye jabe ekhon theke dekhle bujhte parbo eta dative case hobe, ere kinder zind zu loud, tomar bachchara onek jore jore kotha bolteche onek loud, ish moiste mid by dash beshwerden, ish moiste mish by কি হবে ইয়ারে কিন্ডার, তোমার কিন্ডার অনেক কথা বল জোরে জোরে কথা বলছে, আমি আপনাকে কি করতে চাই বাই ডিয়ার, এখানে কি হবে আমি কনফিউজড, আমি নিজে কনফিউজড, ইশমোস্টেমিশ আমি আমাকে বাই, আচ্ছা আমরা পরেরটা দেখি আসতেছি আবার, ডু হাস্ট মিয়া জুপার ড্যাশ ডিন হাউস অফ গাভেন গে হলফেন, ডু হাস্ট মিয়া ইউ হ্যাভ মি সুপার ড্যাশ ডিন সুপার, সরি এখানে কিছু একটা দেই, বাই ডিন হাউস অফ গাভেন গে হলফেন ইশ উইল মিস গ্যান মিট ব্লুমেন বাই দিয়া হবে, ঠিকই আছে এটা ইয়ারে আছে তাই ইনেন হইছে, ইয়ারে কিন্ডার সুলার, আচ্ছা বোঝা গেছে জিনিসটা, আমি একটু বলি আগে দেখে নেই ঠিক আছে কিনা, ihre kinder sind zu laut ich möchte mich bei ihnen beschweren du hast mir super bei den hausaufgaben geholfen ich will mich gerne mit blumen bei dir bedanken, আচ্ছা এটা কিভাবে হলো আমি একটু বলে দিচ্ছি, আপনার বাচ্চারা অনেক লাউড এটা তো বুঝতেই পারছি, এই যে ইয়ার ইয়ার রে আপনার বাচ্চারা অনেক লাউড, তারপর হচ্ছে ইশ মোস্টে মিশ আমি চাই কমপ্লেইন করতে,
এই যে তাদের ব্যাপারে ইনেন হচ্ছে এখানে তাদের ব্যাপারে আমি কমপ্লেইন করতে চাই কাদের ব্যাপারে বাচ্চাদের ব্যাপারে এখানে এই কারণে ইনেন হয়েছে দু হ্যাস্ট মিয়া জুপার বাই ডিন হাউস অফ গাভেন গেহলফেন গেহলফেন মানে অলরেডি হেল্প করেছো পাস্ট ফর্ম এখানে ডিন আছে দেখে বোঝাচ্ছে বাই হবে আর যেহেতু ডু তুমি সূচক আছে সেখানে এখানে এই ডিয়ারটা হচ্ছে ইশ উইল মিস গ্যানে মিট ব্লুমেন বাই ডিয়া বেডাঙ্কেন বেডাঙ্কেন মানে হচ্ছে থ্যাংক ইউ দিতে চাই বেডাঙ্কেন বেডাঙ্কেন ডাঙ্কে মানে হচ্ছে থ্যাঙ্কস আর বেডাঙ্কেন মানে থ্যাংক ইউ বলা টু সে থ্যাংক ইউ টু সামওয়ান আচ্ছা ফুলগুলোর জন্য তোমাকে থ্যাংক ইউ দিতে চাই এটা একটু ইয়া ছিল কমপ্লেক্স ছিল আচ্ছা এটা হচ্ছে মিট এবং বাই এই দুইটার যে কোনো একটা হবে এগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে লুক ক্লোজলি এট দ্য ভার্বস ইন দ্য সেন্টেন্স এন্ড রাইট মিট অর বাই ইন দ্য স্পেসেস ওকে ইশ মুস নখমাল ড্যাশ মাইনে নখবার্ন স্প্রেখেন ইশ মুস নখমাল এগেইন ড্যাশ মাইনেন মাইনেম নখবার্ন স্প্রেখেন আমার নখবার্নের সাথে কথা বলতে চাই এখানে মিট না বাই হবে আমি যেটা বুঝতে পারতেছি মিট মানে হচ্ছে কারোর সাথে কোনো কিছু করা বলা যাওয়া করা এগুলা আর বাই হচ্ছে কোন পজিশন অবস্থা চেঞ্জ কোথাও থাকা এই সব জায়গায় হচ্ছে বাই ওয়ার্ডটা ইউজ হয় যেমন এর আগে আমরা বাই পেয়েছিলাম যেমন কোথাও কাজ করা কোথাও থাকা অবস্থান করা তখন আমরা বাই ইউজ করেছিলাম আমার কাছে মনে হচ্ছে এটা মিট হবে Ich muss noch mal mit meinem Nachbarn sprechen. Ich finde sein Verhalten nicht gut. ঠিক আছে আমি আমার নখবার্নের সাথে কথা বলতে চাই ich finde sein Verhalten nicht gut আমি কি পাই আমি তার এই ফারহালটেন ফারহালটেন হচ্ছে বিহেভিয়ার এটা এটা আমি কোন একটা স্টোরিতে পেয়েছিলাম ফারহালটেন আমি নিজেও ভুলে গেছিলাম ফারহালটেন বিহেভিয়ার ফারহালটেন তারপরে ডু মুস ডিশ ডিরেক্ট ড্যাশ ডাইনেম ফার্মিটার বেশ ভেডেন আচ্ছা আমাকে এক মিনিট একটু অ্যালাউ করো আমি আসতেছি হ্যাঁ আমি আসছি আচ্ছা দু মুস ডিশ ডিরেক্ট ড্যাশ ডাইনেন ফার্মিটার বেশ বেশ ভেরেন জনস্ট আন্ডার জিশ নিখ নি ভাস আচ্ছা ওয়ার্ড গুলো পরিচিত বাট আমি অর্থ বুঝতে পারিনি ভালো মতো দু মুস ডিশ ডিরেক্ট ড্যাশ ডাইনেন ফার্মিটার বেশভেরেন বেশভেরেন মানে কি বেশভেরেন মানে টু কমপ্লেইন টু কমপ্লেইন তুমি ডাইরেক্টলি এটা বাই হবে বুঝতেই পারতেছি কাছে তুমি তোমার ফার্মিটারকে কমপ্লেইন করো জনস্ট আন্ডার জিস নি ভাস আচ্ছা জনস্ট 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 মানে হচ্ছে আদারওয়াইজ আন্ডার জিস নি বাস এটা কেমনে এটা মিনিং করে নাথিং উইল এভার চেঞ্জ আন্ডার জিস মানে হচ্ছে এন্ডান এন্ডার্ন এন্ডার্ন এন্ডান এন্ডান এন্ডার্ন কথাটা মনে হচ্ছে অনেক শুনছি ডার্কে এন্ডার্ন ওই যে একটা বুড়া ছিল না ওর নাম কি ও বলে যে আমি চেঞ্জ করতে পারবো মনে হয় বলতে এই ওয়ার্ডটা এন্ডান আচ্ছা Du musst dich direkt bei deinem Vermieter beschweren, sonst ändert sich nie was. You must complain directly to your landlord, sonst otherwise
otherwise ki hobe nothing will change otherwise under the ni was ni mane hocche never was mane hocche jeta chilo what it was via machten uns nicht immer dash unsere mitwohner streiten mane jhogra kora via mochten uns nicht immer amra kokhonoi chaina meet unzarem mitwohner streiten chaina jhogra korte kader sathe amader mitwohner jara roommate ache tader sathe jhogra korte chaina abar es ist so unordentlich mane hocche order mane hocche কোন একটা সুন্দরভাবে কোনো কিছু থাকা আর unorderlich মানে হচ্ছে messy order maintain করতেছে না messy উল্টা পাল্টা আবার es ist so unordentlich টা একটু ভালো মতো দেখি এটা কি মিন করে আসলে unordentlich messy untidy disorderly disordered Disarranged, not arranged, not in order. Wir möchten uns nicht immer mit unserem Mitbewohner streiten, aber er ist so unordentlich. Kennt ihr, man hat ja Jano ki, sorry, it hat ja kont ihr, ami kennt, put this again. Kont ihr, dash unserem Nachbarschaft fest, helfen oder heft ihr keine Zeit. Fest মানে festival আর Nachbarschaft মানে তো neighborhood আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে Nachbarschaft neighborhood আর fest মানে festival neighborhood festival help করবে অথবা have ear keine Zeit অথবা তার কোনো সময় নাই ওকে konnt ihr dash unserem Nachbarschaft helfen Can you help our neighborhood party? Can't ya? এটা মিট না বাই হবে সবাই একটু বলি আমরা ট্রাই করি আমি চাক ভুল হইলে আমরা শিখব ভাইয়া এটা মিট হবে মিট unserem Nachbarschaft fest helfen oder habt ihr keine Zeit আর আমরা যারা মিউট করে রাখছি আমরা কিন্তু তাদের আরো সুবিধা তারা কথা বলবো নিজেরা নিজেরাই আমি পড়তেছি আমার সাথে সাথে পড়তে পারবে এটা বাই হবে ই হ্যাঁ থাকলে আচ্ছা ওকে হ্যাঁ আচ্ছা নাগবার শেফ যে ফেস্টিভ্যালটা হবে সেই ফেস্টিভ্যালে আমাদের সাথে বুঝাচ্ছেন আমাদের কি এটা কেমনে বুঝে আমি বুঝতে পারছি এখানে বাই হবে কিন্তু কেন যে মানে এটা কোন রুল বুঝতেছি না এটা কি রুলে এটা বাই পড়ে könnt ihr bei unserem Nachbarschaftsfest helfen oder habt ihr keine Zeit মানে ব্যাপারটা এরকম যে নাগবার ফেস্ট যে হচ্ছে সেই প্লেসে তুমি থাকবে এবং আমাদেরকে হেল্প করবে হ্যাঁ কোন একটা অবস্থান বুঝাচ্ছে ওকে কারোর সাথে ঝগড়া করা কোনো একটা কাজ করা একসাথে খেলা তখন মিট হয় এর মুজিশ নখ ড্যাশ ড্যাশ জাইনা নাখবারিন বেডাঙ্কেন মানে টু সে থ্যাংক ইউ এর মুজিশ নখ এটা কি মিট না বাই হবে মিট জাইনা নাখবারিন বেডাঙ্কেন উইথ হিজ নেইবার্স টু থ্যাংক ইউ নাকি বাই জাইনার আমার মনে হচ্ছে এটা বাই হবে জি হ্যাড জাইনেম ব্লুমেন গেজোগেন আলসিম উরলবার Er muss sich noch bei seiner Nachbarin bedanken. Sie hat seine Blumen gegossen, als er im Urlaub war. আচ্ছা এখন 10:30 বাজে আমরা কি আরেকটা সেশন করব নাকি আমরা জাস্ট একটা সেশনই করলাম নাকি এটার পরে ব্রেক নেব টাইম নেই আমার কোনো প্রবলেম নাই ভাই আমি চুপচাপ শুনতে পারবো আচ্ছা আমরা একটু কন্টিনিউ আমরা জাস্ট একটা সেশনই করলাম আমরা আরেকটা করি
আবার নতুন করে জয়েন করি তাহলে সবাই।